নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। ইতিমধ্যে মহালয়ার দিন কিন্তু ধুমধাম করে হয়ে গেল জি বাংলা পুজো ফুটবলের শুভ উদ্বোধন। বাঙালির সেরা পুজো দুর্গা পুজো, আর সেরা খেলা ফুটবল। যখন পুজো আর ফুটবল দুটো একসঙ্গে মিশে যায়, সত্যি এক অনন্য মাত্রায় পৌঁছায় আমাদের বাঙালির এই বিশেষ দুই অনুষ্ঠান। আজকের মহালয়ার দিন বিভিন্ন পোটোপাড়া থেকে, কুমারটুলি থেকে মা দুর্গা মণ্ডপে প্রবেশ করেছেন। শিল্পীরা নিজের হাতে মায়ের চোখ দান করেছেন। সুতরাং আজকের এখানেই দেশপ্রিয় পার্কে আমি এখন উপস্থিত রয়েছি আপনাদের সঙ্গে। এখানেই হয়ে গেল আজকের পুজো ফুটবলের শুভ সূচনা। আর সেই পুজো ফুটবলের মঞ্চে আজকের এখানে উপস্থিত ছিলেন টলিউডের অনেক জনপ্রিয় মুখ, পাশাপাশি উপস্থিত ছিলেন ময়দানের অনেক পুরনো জনপ্রিয় ফুটবলাররা। আজকে এখানে উপস্থিত হয়ে তারা কী বললেন? বিশেষ করে উপস্থিত ছিলেন টলিউডের খুবই পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিও ঠিক কী জানিয়েছেন সেটাই আপনারা একবার শুনে নিন। এমন একটা টাইমিং হয়েছে এখন যে সবগুলো জিনিস একসাথে চলছে। আমি খুব আনন্দিত যে সবগুলোকেই আমরা একটু একটু করে উপভোগ করছি। এবং আজকে মহালয়া, আজকে খুব মানে পবিত্র দিন এবং দেবী পক্ষের শুরু, তো আজকের দিনে তো অবশ্যই একটা অন্যরকম পাওয়া এই খেলা দেবীপক্ষের উদ্বোধন। আর আমার মনে হয় যে আমাদের সবার যে খেলার প্রতি যে একটা ভীষণ টান আছে এবং বাঙালিরা যে সবসময় সেই টান অনুভব করে ভেতর থেকে, সেইটা কিন্তু প্রমাণ হয়ে যায় বারবার যখন সবাই মাঠের মধ্যে এসে ফুটবলকে চিয়ার করে। বাঙালিদের যেরকম পুজো একটা বড় উৎসব, যেরকম ফুটবলও একটা বড় উৎসব বলে আমি মনে করি। আই লাভ দ্য এনার্জি, আই লাভ দ্য মানে টেনশন, আই লাভ দ্য মানে কী বলবো, ফ্রেন্ডজি, ভালোবাসা, ভালো লাগা, উদ্দাম, যেটা বলছিলাম যে বাঙালিরা সবসময় সেই উদ্দাম এবং ভালো লাগা নিয়ে বেঁচে থাকে। সেটা বলতে পারবো না, আমি দুজনকেই সমর্থন করি, কারণ আমি মনে করি যে দুজন দুটো টিমেরই দুর্দান্ত প্লেয়ার্স আছে। আগাম সাধারণ শুভেচ্ছা জানাচ্ছি। জি বাংলা স্পোর্টিং বাউন্ডারি এবং বহরমপুর দুর্গা উৎসব এই তিনটে বৃহৎ সংস্থা এক জায়গায় হয়ে আজকে এই জি বাংলা পুজো ফুটবল আয়োজন করছে। আপনারা সবাই বুঝতেই পারছেন যে তিনটে শক্তি একত্রিত হয়েছে, একটা কী বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে। এবং এই সাংগঠনিক শক্তি এই ফুটবলের আয়োজন করেছে। ফুটবল আমাদের আবেগ, দুর্গা পূজা আমাদের আবেগ। এই দুই আবেগের বন্ধনে এবং এই বিশাল সাংগঠনিক শক্তির প্রভাবে আমি দেখছি যে আজকের এই ফুটবল প্রচণ্ড জনপ্রিয় লাভ করবে, প্রচণ্ড উন্মোদনা উদ্দীপনার সৃষ্টি করবে। এবং আমি যারা অংশগ্রহণ করছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমাদের ক্লাবের তরফ থেকে মহালয়ার শুভেচ্ছা এবং আগামী শুভেচ্ছা। সবাইকে আজকে আমাদের একটাই কাম্য, সবাই আমরা সুস্থ থাকি এবং অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে যারা যারা অনুষ্ঠিত হবে তাদেরকেও, এবং জিজি দেবে আমি অনুরোধ করব যে আমরাও বড় করে এখানে একটা গণমান্য করতে পারি, এইভাবে এই উৎসবটাকে
আরো বিভিন্ন আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।